বন্ধুরা, কিছুদিন আগের খবর, দুবাই বৃষ্টির জলে ডুবে গিয়েছিল। তবে আপনি কি একবারও ভেবে দেখেছেন একটি বালির শহর বৃষ্টির জলে কিভাবে ডুবে গেল? সাধারণত আপনারা দেখে থাকবেন বালিতে জল দেওয়া মাত্রই বালি তৎক্ষণাৎ সেই জল শুষে নেয়। তাহলে একটা গোটা দেশ এবং শহর পুরোটাই যখন মরুভূমি, তাহলে কিভাবে সেখানে বন্যার সৃষ্টি হলো? কেউ বলছে দুবাইয়ে বৃষ্টি হওয়ার পিছনে ক্লাউড সিডিং প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, আবার কেউ বলছে এর পিছনে ধার্মিক কোনো কারণ রয়েছে। তবে আমাদের আজকের এপিসোডের মাধ্যমে কিছু যুক্তি, পরামর্শ এবং সায়েন্স দিয়ে দুবাইয়ে বৃষ্টি এবং বন্যা হওয়ার কারণটিকে বোঝার চেষ্টা করব। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, এটি হলো সেই জাহাজ যা ইউনাইটেড আরব আমিরাতে ক্লাউড সিডিংয়ের সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়ে থাকে। এই জাহাজের রেজিস্ট্রেশন নাম্বার N6151A, আর এটি আমেরিকার একটি প্রাইভেট কোম্পানির জাহাজ। ফ্লাইট ডাটা দেখার পর জানতে পারা যায়, এই রেজিস্ট্রেশন নাম্বারের জাহাজ দুবাইয়ে বন্যা হওয়ার একদিন আগে 2024 15 এপ্রিল সন্ধ্যা 4টার সময় আবুধাবি জাহিদ এয়ারপোর্ট থেকে টেক অফ হয়েছিল। স্যাটেলাইট ভিউয়ের সাহায্যে দেখার ফলে জানতে পারা যায়, ঠিক একই দিন এবং ওই সময় ইউনাইটেড আরব আমিরাতের উপর অনেক মেঘ ছিল, আর সেগুলিকে ভারী বৃষ্টিতে পরিণত করা হয়তো এই জাহাজের দায়িত্ব ছিল। টেক অফ করার পর এই জাহাজটি কোথায় গিয়েছিল এবং কি করেছিল সে বিষয়ে ভালো করে জানতে হবে। সাধারণত এটা দেখতে পাওয়া যায় যে ইউনাইটেড আরব আমিরাতের আবহাওয়া অনেক শুষ্ক, আর সেখানে খুবই কম বৃষ্টি হয়ে থাকে। তবে এইবার কিছুদিন নয়, শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি হয় যেটা দুবাইয়ে সারা বছরের বৃষ্টির পরিমাণ। আর কিছু সময় এই পরিমাণ বৃষ্টি সারা বছর ধরেও দেখতে পাওয়া যায় না। দুবাইয়ের খুবই সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের জন্য এটিকে মিনি ইউরোপ বলা হয়ে থাকে। কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টিপাত হওয়ার কারণে এবার মিনি ইউরোপের বাড়ি, ঘর, অফিস এবং দোকানপাট সবকিছু ডুবে যায়, আর প্রায় 5 দিন পর্যন্ত সেখানকার জল বের করা সম্ভব হয়নি, যার ফলে দুবাই গভর্নমেন্টকে এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাহলে কি এটা ক্লাউড সিডিং এর খারাপ পরিণতি ছিল, নাকি তাদের সিওয়েজ সিস্টেম অর্থাৎ নিকাশি ব্যবস্থার ফলে হয়েছিল? 2024 14 এপ্রিল গলফ অফ ওমানের তরফ থেকে বজ্রপাত এবং জোরালো বাতাস প্রবাহ সমেত ভারী বৃষ্টিপাত প্রবেশ করে। প্রচণ্ড জোরে বৃষ্টি সর্বপ্রথম ওমানে আঘাত আনে, রাস্তার মধ্যে জল জমে যায় এবং 20 জন লোকের জীবনের ক্ষয়ক্ষতি হয়। দেখতে দেখতে এই ঘটনা 16 এপ্রিল পর্যন্ত ইউনাইটেড আরব আমিরাতে প্রবেশ করে যায়। প্রথম দিকে এটিকে নর্মাল বৃষ্টিপাত ভেবে নেওয়া হয়, যেটা শুধুমাত্র 20 mm পর্যন্ত ছিল। কিন্তু দেখতে দেখতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, শুধুমাত্র কিছু ঘন্টার মধ্যে 20 mm থেকে 140 mm এ পৌঁছে যায়। দুবাইয়ের বিজি রাস্তার উপরে কয়েক ফুট পর্যন্ত জল জমে যাওয়ার কারণে এখানে ট্রাফিকের যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, অর্থাৎ সেখানকার রাস্তা ট্রাফিক কন্ট্রোলের বাইরে চলে যায়। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরের মধ্যেই আটকে পড়ে। অপর পাশে এমন কিছু এলাকা রয়েছে যেখানে ঘরের ভিতরে কোমর পর্যন্ত জল জমে যাওয়ার ঘটনা দেখা গিয়েছিল। এমন অনেক ভিডিও আপলোড করা হয় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের ঘরের ভিতরে থাকা মূল্যবান জিনিসগুলি জলের উপরে ভাসতে শুরু করেছে, আর বেশিরভাগ জিনিস নষ্ট হয়ে যায়। তবে সেখানে বন্যার কারণে বেশিরভাগ দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলস্বরূপ সাধারণ মানুষের ঘরে খাবারের কমতি দেখা যায়, যার ফলে সেখানকার লোকজন ক্ষুধার্তে নাজেহাল হয়ে পড়ে। কিন্তু এই বৃষ্টি কোনো রকম ভাবে থামার নাম নিচ্ছিল না। অপর পাশে দুবাইয়ের মতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখানে প্রত্যেক দিন হাজারেরও বেশি সংখ্যায় এরোপ্লেন ল্যান্ড করে, সেই এয়ারপোর্টে হাঁটু সমান জল জমে যাওয়ার কারণে ফ্লাইট র্যাডারের মধ্যে এই ধরনের পরিস্থিতি দেখতে পাওয়া যায়। যে সকল এরোপ্লেনগুলি এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে ছিল তারা সেখানেই আটকে পড়ে, কিন্তু ওই এয়ারপোর্টের দিকে আসা প্রত্যেকটি জাহাজকে ড্রাইভার্ট করে দেওয়া হয়। এয়ারপোর্টে অবস্থিত প্রত্যেকটি প্যাসেঞ্জারের যাত্রা 1 ঘন্টা দেরি হওয়ার পরিবর্তে দিন পেরিয়ে যেতে শুরু করেছিল। সাধারণ দেখতে এই বৃষ্টি ধীরে ধীরে পৃথিবীর ব্যস্ততম শহরকে জ্যাম করে দিয়েছিল, আর সেখানকার স্কুল, কলেজ এবং অফিসগুলিকে আননোন ডিউরেশনের জন্য বন্ধ করে দেয়, অর্থাৎ এগুলি কখন চালু হবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। দুবাইয়ের একটি ফেমাস ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের বক্তব্য, শুধুমাত্র 1 সপ্তাহের মধ্যে তাদের কাছে হাজারেরও বেশি সংখ্যায় ইন্স্যুরেন্স ক্লেম জমা পড়ে, যা আগের তুলনায় 400 গুণ বেশি। ঠিক একই রকমভাবে রেস্টুরেন্ট এবং অন্যান্য দোকানের তরফ থেকে লক্ষ লক্ষ দেরামের
ডলারের ইন্স্যুরেন্স ক্লেম করা হয়, তবে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এটা অনেকটা পরিমাণে বেশি ছিল। মেটিওরোলজিক্যালি অথরিটি এর বক্তব্য অনুসারে 1949 সাল থেকে ওয়েদার ডাটা রেকর্ড করা শুরু হয়েছিল, তবে 1949 সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত, অতএব বিগত 75 বছরে, এটি ইউনাইটেড আরব আমিরাতে হওয়া সব থেকে বেশি বৃষ্টিপাত ছিল। তবে এ বিষয়ে আরও একটি প্রশ্ন যেটা সকলের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি এলাকা কিভাবে বন্যার জলে ডুবে গেল। বৃষ্টির জলে এইভাবে বিপর্যয় হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াতে শুরু করে যে এই ভয়ঙ্কর বৃষ্টিপাত দুবাইয়ের ক্লাউড সিডিং এর পরিণতি। এ বিষয়ে আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। 15 এপ্রিল সন্ধ্যা 4টার দিকে আবুধাবি এয়ারপোর্ট থেকে N6151A এই নাম্বারে জাহাজ টেক অফ হয়েছিল, যেমনটা আগেও ক্লাউড সিডিং এর কাজে তাকে যুক্ত করা হয়েছিল। তবে তার র্যাডার চেক করার ফলে দেখতে পাওয়া যায়, সর্বপ্রথম ইউনাইটেড আরব আমিরাতের ইস্ট কোস্টে অবস্থিত পাহাড়ি এলাকায় যায় আর সেখানে গোল গোল চক্র খেতে থাকে। তারপর শারজায়ের পূর্ব দিকে আলাদা আলাদা লোকেশনে এইভাবে বৃত্তাকার আকারে চক্র খেয়ে থাকে আর সর্বশেষে দুবাইয়ের লাহাবাব সমুদ্রের ধারে গোলাকার আকারে দু একবার চক্র খায়। তারপর সন্ধ্যা 5:30 দিক করে পুনরায় আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করে। এই ঘটনার পরবর্তীতে ইউনাইটেড আরব আমিরাতের মেটিওরোলজিক এর ডিপুটি ডাইরেক্টর জানায়, ক্লাউড সিডিং এর জাহাজ সেই দিন টেক অফ তো হয়েছিল, কিন্তু এই জাহাজ থেকে কোনো রকমের ক্লাউড সিডিং অ্যাক্টিভিটি করা হয়নি। ক্লাউড সিডিং দুবাইয়ে সর্বপ্রথম 1990 সালে জলের সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য শুরু করা হয়েছিল। ক্লাউড সিডিং এর বেসিক নিয়ম হলো, যখন কোনো মেঘ জমা হতে দেখা যায় তখন জাহাজের সাহায্যে ওই মেঘের উপরে পার্টিকল স্প্রে করা হয়, যেটি মুখ্যভাবে লবণ এবং সিলভার আয়োডাইড হয়ে থাকে। এই লবণ বাতাসে ভাসমান মেঘের সংস্পর্শে আসার পর মেঘ সর্বপ্রথম বরফে জমাট বাঁধে, তারপর ভারী হওয়ার জন্য সেগুলি নিচে পড়তে শুরু করে। নিচে আস্তে আস্তে যখন টেম্পারেচারের মধ্যে পরিবর্তন হয় তখন এগুলি বরফ থেকে ড্রপলেট অর্থাৎ জলে পরিণত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে। যদি ইউনাইটেড আরব আমিরাত ক্লাউড সিডিং না করে তাহলে এই মেঘগুলি অন্য কোনো স্থানে গিয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ত। তবে এখন প্রশ্ন হলো, এই বৃষ্টি এবং বন্যা যারা দুবাই এবং ওমানের মানুষকে ভয়াবহ ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল, সেটি কি ক্লাউড সিডিং এর জন্য দায়ী ছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এ বিষয়ে কিছু মানুষের মন্তব্য, অগ্রিম আসা ঝড়ের উপরে ক্লাউড সিডিং বিশেষভাবে প্রভাব ফেলেছে, যার ফলে এই সমগ্র দুবাই প্রশাসন নাগালের বাইরে চলে যায়। তবে আমি যখন এ বিষয়ে আরো একটু বেশি করে তদন্ত করা শুরু করলাম, তখন জানতে পারলাম এত অধিক মাত্রায় বৃষ্টি ক্লাউড সিডিং এর সাহায্যে কখনোই সম্ভব নয়। কারণ যে জাহাজ থেকে ক্লাউড সিডিং করা হয় সেটি শুধুমাত্র ইউনাইটেড আরব আমিরাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আমরা যখন স্যাটেলাইট ইমেজ চেক করি তখন দেখতে পাওয়া যায় একসঙ্গে অনেক মেঘ ওমানের দিক থেকে প্রবেশ করতে শুরু করে। ওয়েদার এক্সপার্টদের মতামত অনুসারে ক্লাউড সিডিং এর সাহায্যে বৃষ্টি হয়তো করানো যায়, কিন্তু এতটা অধিক মাত্রায় বৃষ্টি কখনোই সম্ভব নয় যার সাহায্যে গোটা শহরে বন্যা দেখা দিতে পারে। অপরপাশে বিজ্ঞানীদের মতামত অনুসারে ক্লাউড সিডিং এর সাহায্যে নতুন করে কোনো বৃষ্টি তৈরি করা যায় না। আকাশের মধ্যে যে পরিমাণ মেঘ থাকে সেই মেঘকে বৃষ্টি রূপে ঝরে পড়তে সাহায্য করে। এখন হয়তো আপনার কাছে এটা পরিষ্কার যে এই অধিক মাত্রায় বৃষ্টির জন্য ক্লাউড সিডিংকে কোনো রকমভাবে দোষ দেওয়া যাবে না। আর যদি সত্যি সত্যি ক্লাউড সিডিং এই বৃষ্টিপাতের জন্য দায়ী হতো, তাহলে কিন্তু ওমানে এত অধিক মাত্রায় বৃষ্টি হতো না। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের একজন ফেমাস জলবায়ু বিশেষজ্ঞের মতামত অনুসারে এই বৃষ্টি মানুষের দ্বারা জলবায়ু পরিবর্তনের ফল, অর্থাৎ আমাদের ভুলের কারণে সমগ্র পৃথিবী জুড়ে আবহাওয়ার মধ্যে আমরা যে পরিবর্তন নিয়ে আসছি, যার মধ্যে আমাদের এগ্রিকালচার প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এবং জঙ্গল কেটে ফেলার মতো বড় বড় কারণ যুক্ত রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য সমগ্র পৃথিবী জুড়ে কিছু না কিছু সমস্যা প্রতি বছর নতুন করে তৈরি হচ্ছে। তবে এই সমস্যার সমাধান যদি না খোঁজা হয়, তাহলে আগত কয়েক বছরের মধ্যে আবহাওয়া পরিবর্তনের জন্য গোটা পৃথিবীবাসীকে এর থেকেও আরো কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। এতটা পরিমাণে বৃষ্টিপাত যদি পৃথিবীর অন্য কোনো জায়গায় হতো যেখানে সারা বছরই কম বেশি বৃষ্টি দেখা যায়, তাহলে হয়তো দুবাইয়ের মতো এতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না। তার প্রধান কারণ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত এবং ওমানে যেহেতু খুব বেশি বৃষ্টি হয় না, তাই জন্য এখানকার ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো না, আর এখানকার শহরগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য তেমন ভাবে কোনো ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়নি, যেহেতু এখানে খুব একটা বৃষ্টিপাত হয় না। দুবাইয়ের বর্তমান বন্যা এটাই প্রকাশ
করে যে শহর অঞ্চলে ইঞ্জিনিয়াররা জলবায়ুর পরিবর্তনের পরীক্ষাতে ফেল হয়ে গিয়েছে। প্রথমত আমাদের এটা কখনোই ভোলা উচিত নয় যে দুবাই মরুভূমির উপরে তৈরি করা হয়েছে। এখানে যে বালি রয়েছে তা খুব সহজে জলকে শোষণ করে নিতে পারে। তবে এই বালিকে যদি আমরা কংক্রিটের সাহায্যে ঢেকে দিই তাহলে সেখানকার জল শোষণ করার ক্ষমতা অনেকটা পরিমাণে কমে যায়। আর এই ধরনের ঘটনা দুবাইয়ের সঙ্গে ঘটেছে। রিয়েল এস্টেট ডেভেলপাররা দুবাইয়ের প্রাকৃতিক ভূখণ্ডকে পরিবর্তন করে দিয়েছে, যার ফলে এখানকার বালি মাটি জলকে খুব কম মাত্রায় শোষণ করে। আর এই কারণে প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর এখানকার ড্রেনেজগুলিকে বাড়াতে হয়। আর দ্বিতীয় সমস্যা হলো দুবাইয়ের পপুলেশন দিন দিন বেড়েই চলেছে, আর জনসংখ্যা বাড়ার পাশাপাশি সেখানকার নোংরা আবর্জনা অর্থাৎ বর্জ্য পদার্থ বাড়তে শুরু করেছে। দুবাইয়ের রাস্তার মধ্যে কোনো রকমের নোংরা আবর্জনা দেখা যায় না, কিন্তু এই সকল নোংরা আবর্জনাগুলি কোথাও না কোথাও তো জমা হচ্ছে। দুবাইয়ের নিকাশি ব্যবস্থা এতটাও বড় নয় এবং উন্নত নয় যে 150 mm এর বৃষ্টি খুব সহজেই পাশ করাতে পারে, যার ফলে শহর অঞ্চলে বৃষ্টিপাতের ফলে জলের লেভেল যখন বাড়তে শুরু করে তখন সেই সকল ড্রেনেজের মধ্যে নোংরা আবর্জনা ঢুকতে শুরু করে এবং ধীরে ধীরে সেগুলি বন্ধ হয়ে যায়, যার ফলে সেখানকার পরিস্থিতি চরম সংকটে পরিণত হয়। আর এমন পরিস্থিতিতে কোন জায়গায় বা কোন অংশটি ব্লক হয়ে রয়েছে সেটিকে খুঁজে বের করাটা খুবই কঠিন। এই রকমের সমস্যা দুবাইয়ে প্রথমবার হয়েছে তা কিন্তু নয়, পৃথিবীর অনেক উন্নত শহরের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। আগেরবার যখন খুব জোরালো বৃষ্টিপাত হয় তখন নিউ ইয়র্ক শহরে এই রকমের সমস্যা দেখা গিয়েছিল। আর সেখানকার নিকাশি ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও নোংরা আবর্জনা ঢুকে সবকিছু বন্ধ করে দিয়েছিল। দুবাই এত উন্নত শহর হবার পরেও দুবাইয়ে এমন অনেক স্থান রয়েছে যেখানে খুব ভালো জল নিকাশি ব্যবস্থা করা নেই, এমনকি বুর্জ খলিফার আশেপাশেও খুব ভালো নিকাশি ব্যবস্থা নেই। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বুর্জ খলিফার সমগ্র বর্জ্য পদার্থ সেপটিক ট্যাঙ্কের মধ্যে জমা করা হয়, আর সেগুলিকে প্রত্যেক দিন ডাম্পার গাড়ির সাহায্যে ফেলা হয়। সৌভাগ্যক্রমে 16 এপ্রিল বৃষ্টির সময় দুবাইয়ের কাছে রিসোর্সেস আর টেকনোলজির পাশাপাশি খুবই ভালো ম্যানেজমেন্ট উপস্থিত ছিল, যার ফলে খুব দ্রুত ট্যাঙ্কার এবং মেশিনের সাহায্যে বেশিরভাগ স্থান থেকে জল বের করে দেওয়া হয় আর সিস্টেমকে যতটা দ্রুত সম্ভব চালু করে দেওয়া হয়। তবে এটা কোনো রকমভাবেই শেষ বৃষ্টি ছিল না, এই ধরনের ভয়াবহ বৃষ্টি আগামী দিনেও হতে পারে, কারণ জলবায়ু পরিবর্তনের বিপদ প্রতিনিয়ত পৃথিবী উপর রয়েছে। এই কারণে দুবাইয়ের রুলার শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সিদ্ধান্ত নেয় দুবাইয়ে অতিরিক্ত জল নিকাশির জন্য 800 বিলিয়ন দেরহাম খরচ করা হবে। এই অর্থের পরিমাণ এতটাই বেশি যে এর সাহায্যে দুবাইয়ে নতুন করে 15টি বুর্জ খলিফা তৈরি করা যাবে। আগামী দিনে দুবাইয়ের পুরোপুরি ফোকাসটা জল নিকাশি ব্যবস্থার উপর রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আপনার সকল আত্মীয় পরিজন আর ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।